হ্যাঁ হ্যালো আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো যা তোমরা বলতে পারো সাইকোলজিক্যাল ফেক্ট দেখে নিশ্চয় বুঝতে পারছো আমাদের এই সময়ের মধ্যে আমরা কিভাবে টাইমটাকে ইনফ্লুয়েস করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব সো নাম্বার ওয়ান আমি যদি একটু তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করি তোমরা কিভাবে এই প্যান্ডামিক সময়টাকে খুব ভালোভাবে খুব ইফেক্টিভলি কাজে লাগাতে পারবে যেটা আমি প্রায়ই অ্যাপ্লাই করে থাকি রাইট সো এরকম কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো ডানে বা বামে কোনো জায়গায় হয়তো দেখতে পারবে আমি পাঁচটা স্টেপ নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে রিওয়ার্ড সো এই রিওয়ার্ডটা আমরা একটু লাস্টে নিয়ে চলে যাব প্রথমে রিওয়ার্ডটা দেওয়ার মানেটা হচ্ছে রিওয়ার্ড হচ্ছে তোমাকে পুরস্কৃত করা আমরা যদি প্যান্ডামিক কথা ভাবি 2020 বিশ সালে কিন্তু প্রথম ধাক্কা আমাদের শুরু হয় তখন থেকে কিন্তু মানে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন থেকে আমাদের রিওয়ার্ডের

বিভিন্ন ধরনের রিওয়ার্ড থাকতো এতে করে আমাদের কিন্তু খুবই খুবই ইনস্পায়ার করতো প্রতিটা টপিককে আমাদের সামনে গোল সেট করার জন্য ঠিক আছে তাহলে আমরা এই রিওয়ার্ডটা লাস্টে নিয়ে যাব তারপর আমরা বেসিক্যালি কথাবার্তা বলা শুরু করব। তাহলে দুই নম্বর টিপসটা হচ্ছে তোমাদের স্পেসিফিক একটা গোল সেট করা লাগবে স্পেসিফিক একটা গোল সেট করা লাগবে আমি বলি এখন তোমাদের হয়তো কোশ্চেন দেখতে পারে যে স্পেসিফিক গোল এটা কি বোঝাতে চাচ্ছেন স্পেসিফিক গোল হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি করতে চাচ্ছ ইউ ওয়ান্ট টু ডো সো তুমি কি করতে চাচ্ছ এটা যদি তুমি বেসিক্যালি না জানো তাহলে কিন্তু তোমার এই প্যান্ডামিক সময়টা তুমি ইন্টুলাইজ করতে পারবে না এখন তুমি কি পড়তে চাচ্ছ এখন তোমার কি কাজটা এখন তোমার কি করা উচিত হ্যাঁ এইগুলো তোমাকে স্পেসিফিক একটা গোল সেট করা লাগবে এখন যদি আমার ইন্টারটেনের সময় হয়ে থাকে তাহলে আমি ধুমায় এন্টারটেন করব। এটাতে কোনো ঝামেলা নেই কিন্তু এটাকে আমাকে স্পেসিফিক গোলে সেট করে রাখতে হবে আমি ওইটুকু সময় আমার ইন্টারটেনের জন্য তারপর আমার বাদ বাকি দুনিয়ার জাহান্নামে নামে চলে গেল আমার ওই সময়টুকু বাদে আর বাকিটুকু সময় আমার স্টাডিতে লাগবে ঠিক আছে তাহলে আমার স্পেসিফিক গোল কি হয় পড়াশোনা হবে কত ঘন্টা পড়াশোনা হবে এটা বিভিন্ন স্টুডেন্টের উপর বেরিয়ে করে থাকে বেসিক্যালি কারো হয়তো মেমোরাইজিং ক্যাপাবিলিটি অনেক হাই সে মানে কম সময়ে অনেক মেমোরাইজিং করে ফেলতে পারে মেতে অনেক ভালো থাকে অবভিয়াসলি সে কম সময় দিবে কিন্তু তাই বলে তুমি কম দিবে না সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই ডিসাইড করা লাগবে যে আমার কোন টাইমটা আমাদের সব থেকে ভালো হতে পারে যে সকালবেলা হতে পারে বা রাতে হতে পারে এটা তোমাকে ডিসাইড করা লাগবে কিন্তু তোমাকে একটা স্পেসিফিক গোল থাকতে হবে যে এই সময়টুকু আমাকে স্টাডি বাবদ এই সময়টুকু হচ্ছে আমার ইন্টারটেনের জন্য বা খেলাধুলা বই পড়া স্টোরি বুক হতে পারে নন ফিকশন হতে পারে এগুলির জন্য আমরা স্পেসিফিক একটা সময় নির্ধারণ করতে পারি দেন আরেকটা হচ্ছে ডেডলাইন তৈরি করা এখন তোমাদের অনেকে মধ্যে পার্থক্যটা কি পার্থক্য এখানে পার্থক্যটা যদি আমি বলতে চাই স্পেসিফিক গোল গোল আমি সেট করলাম এখন আমি স্টাডি করব কিন্তু আমার ডেড কিন্তু সেট করা হয়নি সেটা কিভাবে আমি এখন ম্যাথ সাবজেক্টটা নিয়ে বসলাম এখন ম্যাথের তো আমার একটা চ্যাপ্টার রয়েছে যে এই চ্যাপ্টারটা করার পর আমি এখান থেকে উঠবো রাইট তাহলে আমার স্পেসিফিক গোল হচ্ছে মেথ পড়া এখন হচ্ছে স্টাডি সময় কিন্তু ডেডলাইনটা কি আমার মেথের এই চাপ্টারটা কমপ্লিট করা ঠিক আছে আচ্ছা এরপরপরই যে বিষয়টা আসে যে ডেডলাইন লাইন আমার তৈরি করার পরপরই তোমাকে কম্পিটিশনে আসতে হবে কম্পিটিশন কিভাবে কম্পিটিশন এখন কিন্তু প্যান্ডামিক সময় আমরা কিন্তু কম্পিটিশনের থেকে একটু দূরে সরে গেছি সেটা কিভাবে আমরা কিন্তু স্কুলে যেতে পারছি না কোনো এক্সাম দিতে পারছি না ইভেন আমাদের শুধু স্কুলই নয় আমাদের প্রাইভেট সেক্টর বলো মানে স্পেশাল কেয়ারে যারা পড়তে ইন্টেন্সিভ কেয়ার যাকে আমরা বলে থাকি এটা থেকে কিন্তু অনেকেই প্রায় বঞ্চিত হয়ে গেছে কারণ বাসার মধ্যে স্টাডি করা হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অনলাইনে কিন্তু ওইভাবে কম্পিটিশনটা হচ্ছে না আমি যতদূর আমি আমার নিজে গেইস যতদূর করতে পেরেছি ওইভাবে কিন্তু হচ্ছে না তাহলে তোমাকে তোমার কম্পিটিশনটা করতে হবে এই জন্য তোমাকে অবশ্যই একটা ফেসবুক গ্রুপের সাথে থাকতে হবে যারা এডুকেশন রিলেটেড হ্যাঁ এরপরে তোমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকতে হবে যেখানে তোমার ফ্রেন্ডরা সবসময় কমিউনিকেশন করো তাকে তার ভিতরে গিয়ে তুমি জানার চেষ্টা করবে চার্জ করার চেষ্টা করবে আমি কতটুকু শেষ করতে পেরেছি আমি কতটুকু শেষ করতে পারি নাই এটা নিয়ে তার সাথে একটু সিক্রেট ভাবে হলেও আলোচনা করতে হবে এটা তোমাকে কম্পিটিশন বজায় রাখার জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল করবে ঠিক আছে এই গেল আমাদের কি গেল আমাদের গেছে একটা স্পেসিফিক গোল চলে গেলো তারপর ডেড লাইন তারপর হচ্ছে আমাদের একটা কম্পিটিশন কম্পিটিশন করার জন্য আমাদের কি করা লাগবে একটা নির্দিষ্ট লোককে আমাকে ব্যবসায়ী করে নিতে হবে কার সাথে আমি কম্পিটিশন করব ঠিক আছে এরপর আসে আমাদের সেলিব্রেশন এখন সেলিব্রেশনটা কিভাবে করব এখন আমাদের কোশ্চেন হচ্ছে প্রথমে যে ওই যে বললাম যে প্রথম যে নাম্বার রিওয়ার্ডটা হ্যাঁ ওই রিওয়ার্ডটার কথা যদি আমি তোমাদেরকে বলি তাহলে আমি পুরস্কার পেলাম এখন এটাকে তো সেলিব্রেশন করতে হবে তোমাকে চেয়ার আপ করতে হবে তাই না সো এই সেলিব্রেশনটা কিভাবে করবো তোমার স্পেসিফিক ভাবে কারো সাথে তোমার সেলিব্রেশন হবে পিতামাতা হতে পারে এখন যেহেতু পেন্টামিক সময় আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে সেলিব্রেশন করতে হবে তার আগে আরেকটা বিষয় বলতে চাই আমি এই যে তোমাদের ডেড তৈরি করা হলো স্পেসিফিক গোল তৈরি করা হলো কম্পিটিশন তৈরি করা হয়ে গেল কিন্তু এরপর পর পরে যে বিষয়টা আমাদের বেসিক্যালি আসে সেই বিষয়টা কি জানো আমাদের কিন্তু প্রতি সাবজেক্টের অন্তর অন্তর অর্থাৎ এক ঘন্টা পর পর আমাদের কিন্তু একটু বিরতি নিতে হবে আমি যদি সাপোজ লেটস এন এক্সাম্পল আমি যদি বলি একটা বিরতিহীন গাড়ি যখন চলতে থাকে তখন কিন্তু তার ইঞ্জিনটা কি হয়ে যায় অত্যাধিক উত্তপ্ত হয়ে যায় তাই না তখন কিন্তু মানে ওখানে বিবেচনা করি অনবরত পড়তে থাকবো তখন কিন্তু আমাদের রেস্টের প্রয়োজন হয় তাই না এই জন্য আমাদের কিন্তু প্রতিটা স্টেপের পর পর এক ঘন্টা করে আমাদের এক ঘন্টা সময় ভাবে দশ থেকে পনেরো মিনিট আমাদেরকে রেস্টের জন্য দিতে হবে তুমি হাঁটাচরা করতে পারো সামহাও তুমি একটু এন্টারটেন নিলা কারো সাথে সামহাও এইটা হতে পারে সো তোমাকে স্পেসিফিক গোল সেট করতে হবে ডেডলাইন সেট করতে হবে তারপর তোমার কম্পিটিশন কি আছে এই কম্পিটিশনকে খুঁজে বের করতে হবে সেই জন্য তোমরা আরেকটা বিষয় করতে পারো এই যে আমি পাঁচটা বিষয় বললাম পাঁচটা বিষয়ের পরপরি যে বিষয়টা আসে সেটা তোমাকে প্র্যাকটিস এখন প্র্যাকটিসটা অনেকের কোশ্চেন হতে পারে প্র্যাকটিস কিভাবে করতে পারো তোমাদের বেসিক্যালি যখন পাবলিক পরীক্ষাগুলি হবে যখন তোমরা এসএসসি হতে পারে এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের কিন্তু একটা বিষয়ে থেকে যাই আমাদের প্র্যাকটিসের রিলেটিংস গুলি প্র্যাকটিসের জন্য তোমাকে অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন বারবার সলভ করতে হবে 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যেহেতু 20 সালে পরীক্ষা হয় নাই তাহলে 15 সাল থেকে 19 সাল পর্যন্ত তোমাকে একটা গোল সেট করা লাগবে এইগুলি আমাকে শেষ করতে হবে যত পরিমাণ প্রশ্ন অ্যানালাইসিস করবা প্র্যাকটিস করবা তত পর্যন্ত তত তোমার কি হবে মানে তোমার কম্পিটিশনগুলি তোমার এক্সারসাইজগুলি আরো হাই হয়ে যাবে ঠিক আছে যত এক্সারসাইজ করবো তোমার প্র্যাকটিস তত মানে তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে কেমন তাহলে তোমাদেরকে একটা গোল সেট করে দিচ্ছি আহ তোমাদেরকে ডেডলাইন সেট করে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পনেরো সাল থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত তোমরা প্রতিটা সাবজেক্ট ফিজিক্স হতে পারে বায়োলজি হতে পারে কেমিস্ট্রি হতে পারে তারপর হচ্ছে তোমার ম্যাথ হতে পারে সকলগুলি সাবজেক্ট তোমার প্র্যাকটিক্যালি দিবা তোমরা নিজেরা নিজেরা করবা তোমরা জানো আমাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে স্কুল অফ সেলফ একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপের মধ্যে এই কম্পিটিশনটা কিভাবে তোমরা ফলো আপ করবা এটার জন্য তোমাদের কিন্তু একটা সুন্দর একটা জিনিস অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে ওইখানে তোমরা যার যার স্কুল নাম রোল নাম্বার লিখে তোমরা সাবমিট করতে পারো যে আমি মেতেও তো পাইছি এখানে আবার কেউ পন্ডিত পাকনামি করবা না যে আমি দেখা দেখা লিখে বলছি ওই নাম্বারটা আমি এখানে বসাই দিলাম আমি ফাস্ট হয়ে গেলাম বিষয়টা তেমন না এটা অনেস্টের সাথে বলি তোমরা কিছুদিন আগে হয়তো একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে তোমরা সবাই এটা কিন্তু দেখছো আমাদের যখন অ্যাডভার্টাইজটা হয় বিজ্ঞাপনটা এমন ছিল একটা স্কুল স্কুলের মাঝে কোনো দোকানি মানে বিক্রেতা ছিল না ওখানে স্টোরেজটার মধ্যে স্টোরটার মধ্যে সবগুলি জিনিস তাকে তাকে রাখা আছে ওইখানে ছেলেপেলেরা যেত যে যে জিনিসটার দাম যত ওখানে লেখা ছিল ওই জিনিসটার দাম ওখানে একটা বক্সে পে করে চলে আসতো এতে করে কি হচ্ছে আমাদের স্টুডেন্ট বয়সে কিন্তু আমাদের অনেস্টিটা চলে আসতেছে তাই না এটার একটা প্র্যাকটিস হয়ে যায় ঠিক তদ্রুপ তোমরা এই বিষয়টা প্রভাব করবে করবা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে কে কত মার্কস পাইছো এটা আমাদের স্কুল অফ সেলফ গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা এতে করে কি হয় তোমাদের এক নাম্বার বেনিফিট ওইখানে কিন্তু অনেকগুলি স্কুলের স্টুডেন্ট রয়েছে অনেকগুলি কলেজের স্টুডেন্ট রয়েছে সেটা এইচএসসি হতে পারে এসএসসি হতে পারে আমরা ওইটাকে একটা লিস্ট তৈরি করব ওই লিস্ট তৈরি করে আমরা ওইটাকে একটা রিওয়ার্ড দিব তারপর তোমরা ওইটাকে সেলিব্রেশন করবা শুধু রিওয়ার্ড না যারা ফার্স্ট হবে যে কলেজটা ফার্স্ট হবে যে ফার্স্ট হবে তাকে কিন্তু আমরা একটা চমৎকার পুরস্কার দিব এটা আমরা কুরিয়ার মাধ্যমে তোমার হাতে পৌঁছে দিব সো তোমরা এখনি ওই গ্রুপটাতে জয়েন হয়ে নাও জয়েন হয়ে তোমরা প্র্যাকটিস শুরু করো তোমার প্র্যাকটিস শুরু করো আদার অল্টারনেটিভ কোনো ওয়াই নাই তোমাদের কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা তাদের সিলেবাস দিয়ে দিয়েছে এখন তোমাদের উচিত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা বিগত বছরের যা প্রশ্নগুলো আছে সেগুলি খুব ভালো করে অ্যানালাইসিস করা তাহলে এই তো আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড হিট দা সাবস্ক্রাইব বাটন আবারো দেখা হচ্ছে আদার টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ